বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ অপপ্রচার চালানো হচ্ছে। ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় অনেকের মনে ভয় ও আতঙ্ক কাজ করছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা অবশ্য বলছে, বাংলাদেশের গণমাধ্যমের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে, তাই ভারতীয় মিডিয়ার খবরে তারা মোটেও বিচলিত না। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারত সরকারের উচিত তাদের মিডিয়াকে সতর্ক করা। সংখ্যালঘুদের নিয়ে সুফেন ফারবির দুই পর্ব ধারাবাহিকের আজ শেষ কিস্তি। ধর্ষণের উদ্দেশ্যে এক বাংলাদেশি হিন্দু নারীকে তুলে নিয়ে যাচ্ছে মুসলিম ছেলেরা, অন্যদিকে হিন্দুদের উপর ক্ষিপ্ত হয়ে মন্দির পুড়িয়ে দিচ্ছে এলাকাবাসী। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এভাবেই অকথ্য নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশে অবস্থানরত সনাতনীরা, এমন গুজব ছড়াচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম AFP-র ফ্যাক্ট চেকাররা বলছে, প্রথম ঘটনাটিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছে তার স্বামী। অন্যদিকে মন্দিরের মতো দেখতে এই স্থাপনাটি মূলত মুসলিম মালিকানাধীন একটি রেস্তোরাঁ। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন অসংখ্য পোস্ট ও ফেক নিউজ শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে AFP-র ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দিন শিশির মোট 20টি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য চিহ্নিত করেছেন। 5-6 দিনে 100-এর কাছাকাছি হবে ডিবাং করা গেছে এরকমের মিস ইনফরমেশন, যেগুলো আসলে মূলত কমিউনাল মিস ইনফরমেশন, মানে সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে ছড়ানো। বাংলাদেশ বিষয়ক ইন্ডিয়ার মিডিয়াতে যে রিপোর্টিংটা আছে, এটাতে দেখানো হচ্ছে যে এখানে সাম্প্রদায়িক হামলা করে হিন্দুদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় এরকম শব্দ গণহত্যা, হিন্দুদের গণহত্যা চলতেছে, বাট বাস্তবে এরকমের ঘটনা আমরা দেখি না। এবং সেই গণহত্যা করা হচ্ছে এটার দাবির পক্ষে যে ভিডিও ছবি ছড়ানো হচ্ছে, এগুলো ম্যাক্সিমামই ভুয়া। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত খবরে কান না দেওয়ার অনুরোধ জানালেন ইসকন মন্দিরের এই পুরোহিত। ওদের মানে নিউজটা যেন কেমন জানি অ্যাট্রাকশন, মানে একটু কথা বললেই মানে মানুষ হ্যাঁ না কি না কি হয়ে গেছে। আমরা কোনো পাত্তা দিই না, আমরা নিজের দেশকে নিজের নিউজকে আমরা পাত্তা দিই, আরেকজন আমাকে কিছু বলবে সেটাতে আমরা এত ভ্রূক্ষেপ করি না। হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামাণিক জানান, দেশবিরোধী একটি শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বিতর্কিত ও বিব্রতকর অবস্থায় ফেলতেই ভারতীয় মিডিয়ার মাধ্যমে এমন অপপ্রচার চালাচ্ছে। যেটা বাংলাদেশের একটা স্বপ্নের দিন আসছে, সমস্ত মানুষ চেয়েছে এরকম একটা দিন আসুক যে আজকে বিএনপি নাই, জামাত নাই, আপনার আওয়ামী লীগ মুক্ত একটা অসাম্প্রদায়িক মানুষগুলো নিয়ে একটা অন্তর্বর্তীকালীন মানে যারা সরকার গঠন করেছে, একেবারে যাদের নিয়ে কোনো মানে সমালোচনা নেই, এইরকম একটা সরকারকে স্বাগত জানাতে পেরে আমরা কিন্তু আনন্দিত, উদ্বেলিত সাধারণ মানুষ, সাধারণ হিন্দুরা। কিন্তু এই যে হিন্দুদের মধ্যেও কিছু দুর্বৃত্ত লোক আছে যারা সাধারণ হিন্দুদেরকে ব্ল্যাকমেইল করে আজকে তারা কিন্তু এদেরকে ব্যবহার করে এই সরকারের বিরুদ্ধেও কিন্তু একটা প্রপাগান্ডা করার চেষ্টা করছিল। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন কন্টেন্ট বিশ্লেষণ করে অক্সফোর্ড ইউনিভার্সিটির এই ভিজিটিং স্কলার বলেন, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে মিথ্যা তথ্য পরিহার করতে হবে। ফর দ্য সেক অফ বাইলেটারাল রিলেশনস, যেহেতু নেবারিং কান্ট্রি, একসাথে কাজ করা, একসাথে সহবস্থানে থাকা এবং ব্যালেন্সড রিলেশনশিপ বেসড অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এই বিষয়গুলোকে মাথায় রেখে যখন কাজ করতে হবে, সো আমার মনে হয় যে প্রপাগান্ডা বা রিউমার পলিটিক্স থেকে আমাদের সরে আসা উচিত। এটি করা না গেলে দুদেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরতে পারে বলেও শঙ্কা তার। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।